এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। সো গাইজ, যারা আমার রেগুলার ভিউয়ার তারা বুঝতেই পারছো যে আমি কোথায় থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি এসেছি এখন আমার মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াক থেকেই ব্লগটা স্টার্ট করছি। ইদানিং আমি আমার ব্লগগুলো মর্নিং ওয়াক থেকে স্টার্ট করছি, বিকজ সকালবেলায় এটাই আমি করি, আর সকাল থেকে আমি বেশিরভাগ ব্লগ স্টার্ট করি। সো এখন বাজছে সকাল 6:10, আর আমি এসেছি আমার মর্নিং ওয়াকে। তো এই সময় রাস্তাটা বেশ ফাঁকা থাকে, আর আমার আসতেও ভালো লাগে, কারণ রাস্তাতে প্রচুর লোক থাকলে না একটু বলতে অসুবিধা হয়। হ্যাঁ, বলার যায়, কিন্তু তাও মানে ফাঁকা রাস্তা থাকলে বলতে বেশ সুবিধা হয়। তাই মর্নিং ওয়াক থেকে ব্লগগুলো স্টার্ট করতে খুব ভালো লাগে। আর একটা কথা, আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাস ঢুকে গেল, তাও আমাদের এখানে এক ফোটাও বৃষ্টির কোনো চিহ্ন নেই। 6:10 বাজছে এখনই, ওয়েদারটা দেখো। অন্যদিন তো সূর্য উঠে একদম পুরো রোদ হয়ে যায়, আজকে সূর্য এখনও আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছে, ভাবছে উঠবো না। কিছুদিন থেকে আমি আমার চ্যানেলে কিছু শর্টস আপলোড করছিলাম, তো অনেকে কমেন্ট করেছে যে আর কি বড় ব্লগ আসবে না। বড় ব্লগ তো অবশ্যই আসবে, শর্টসগুলো আপলোড করছিলাম জাস্ট কন্টিনিউটিটা বজায় রাখার জন্য। বড় ব্লগ কেন আসবে না, এই তো আজকে বড় ব্লগ আছে তোমাদের কাছে। অ্যাকচুয়ালি কী বলতো, আমি তো ব্লগস বানাই, তাই আমি চেষ্টা করি যে তোমাদের কাছে কোনো বোরিং ব্লগস যেন আমি না দিই। মানে আমি রোজ কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, এই যে মর্নিং ওয়াকে আসছি, বাড়ি যাবো, খাবো, এগুলো যদি রোজ দেখাতে থাকে তাহলে একটা বোরিং হয়ে যায়, তাই না? তাই আমি চেষ্টা করি যেদিন কিছু নিউ বা এক্সাইটেড বা অন্যরকম কিছু হবে, সেই দিনই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব বা কোনো চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করব। আগের ব্লগে যেমন রেড চ্যালেঞ্জটা শেয়ার করেছিলাম সেরকম, তো সেই জন্যই বড় ব্লগ আসছিল না, শর্ট শর্ট ব্লগ আসছিল। তো আজকে আবার একটা বড় ব্লগ আসছে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি অনেকটা দূর হেঁটে চলে এসেছি। এবার একটু পর এখান থেকে ঘুরবো, তারপর বাড়ি গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব। যে দেখো, ওই যে বটগাছটা পর্যন্ত আমার ডেস্টিনেশন, আর এখানেও এখনও সূর্যটা এখনও ওঠেনি, একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি হবে না জানি, কারণ মানে 2 মাস হতে চললো আমাদের এখানে একটু বৃষ্টি হয়নি। পুরো আষাঢ় মাসটা কেটে গেছে, শ্রাবণ মাসও ঢুকে গেছে, তাও এখনও বৃষ্টি হচ্ছে না। দেখো, এগুলো তো চাষও হয়, তো এবছর তো চাষও হয়নি সেরকম। দেখছো দূরের মাঠগুলো, ওই যে দেখো ওখানে মাটিটাও কিছুটা খোঁড়া আছে, ওইগুলোতে সব ধান চাষ হয়, কিন্তু এই বছর এখনও চাষ হয়নি। মানে কি করে চাষ হবে বলো, বৃষ্টি হয়নি এখনও, তো সবাই একটু বৃষ্টির আশাতে বসে আছে, কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না। আর আমার মনে হয় এই বৃষ্টিটা না হওয়ার কারণটা আমরাই একটা বড় কারণ। কারণ কি জানো তো, আমরা যে জায়গায় থাকি, মানে এই জায়গাটার নাম দুবরাজপুর, আগে এই জায়গাটার নাম কি ছিল জানো, জঙ্গল দুবরাজপুর, মানে পুরো জায়গাটা জঙ্গলে ভরে ছিল। আর এখন দেখো আমার পাশে বা কোথাও দেখে মনে হচ্ছে কি যেখানে কোনো জঙ্গল আছে বা এটা কোনো জঙ্গল ছিল, এই জায়গাগুলোতে পুরো জঙ্গল ছিল। আমি আমার দাদুর মুখে শুনেছি, দাদু তখন এদিকে আসতো, যে এই জায়গাগুলোতে নাকি ভাল্লুক আরে ঘুরে বেড়াতো, লোকে আসতে ভয় পেত এই জায়গাগুলো। সেই জায়গা থেকে এই জায়গাটার এরকম অবস্থা হয়েছে, একটা বড় গাছ অবধি দেখা যায় না দূর দূর পর্যন্ত। তো বৃষ্টিটা হবে কোথায় থেকে বলো? তো সেই জন্য আমাদেরই উচিত একটু বেশি করে গাছ লাগানো, গাছ না কাটা মানুষ বুঝেও কেন বুঝে না সেটা বুঝতে পারি না। তো যাই হোক, দেখা যাক এবারে বৃষ্টি কবে আসে এখানে। সো গাইজ, এখন আমি খাচ্ছি আমার একটা হেলথ ড্রিঙ্ক, আর এই কাপটা কার কার মনে আছে বলো, এটা আমি রেড চ্যালেঞ্জে ইউজ করেছিলাম এই কাপটা, তো এটাতেই খাচ্ছি আমার ড্রিঙ্কটা। আর আজকে মেনলি যে কারণে ব্লগটা বানানো, সেটা হচ্ছে আজকে আছে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ, তো ওখানে যাবতে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, তারপর ওখানেও কিছুটা দেখাবো কী কী করছি। তো যেহেতু আজকে রাতে বিয়েবাড়ি আছে, তাই সকাল দিকটা আজকে একটু হেলদি খাবার খাবো ভেবেছি। হেলদি মানে আমি ডায়েটিং করি না খুব একটা, তবে জাঙ্ক ফুড যতটা সম্ভব আমি কম খাওয়ারই চেষ্টা করি সবসময়, আর আমি খুব বেশি খাবারও খাই না। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি খুবই কম খাবার খাই, অ্যান্ড আমার ওয়েটও মোটামুটি ঠিকঠাক আছে, বাট তাও একটু ওয়েট বেড়ে গেলেই আমার একদমই ভালো লাগে না, আমি সেটাকে যেমনভাবে হোক কমানোর চেষ্টা করি। তো সেই কারণেই আমি খাবারটা একটু কম খাই, আর ডায়েটিং বলতে জাস্ট একটু টুকটাক করি। তো তোমরা যদি আমার ডায়েট রুটিনটা জানতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, আমি বলে দেবো তখন পরে কখনো। তো 1:30 বেজে গেছে, এখন আমি আমার লাঞ্চ করব। চলো, আজকে খুব সিম্পল আর আমার ফেভারিট লাঞ্চ আছে একটা, আর একটু বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু ভিজেই নিই, কারণ সারা বর্ষাকালটা তো এমনি পেরিয়ে গেল, একটু বৃষ্টি পেলাম না এবছর, মানে এত খারাপ লাগে না এই বর্ষাকালে যদি গরম পড়ে প্রচুর আর বৃষ্টি না হয়, আসে পুজোর সময় বৃষ্টিটা হবে, এটা ভীষণই বিরক্ত লাগে।
সো গাইজ, এখন বাজছে সন্ধে 6:30, আর আমি রেডি হতে শুরু করে দেবো, কারণ বললাম তোমাদেরকে যে আজ একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাওয়ার জন্যই রেডি হব। সো এখন আমি একটু আমার ক্লিন আপ করবো ফেসটা, মানে আগে আমি একটু টোনার ময়েশ্চারাইজার ওগুলো লাগাই, তারপরে মেকআপ করি, তারপর ভাবছি একটা ফেস মাস্কও লাগাবো এখন। আর আমার বেডের অবস্থা দেখো, কোথাও যাওয়ার আগে আমার বেডের অবস্থা এরকম হয়ে যাবে, মানে কী পরবো না পরবো আমি সমস্ত কিছু বার করি আগে, যে কী কোথায় কী রাখা আছে সমস্ত কিছু। আর আমার মা বলে যে আমি নাকি 2-3 ঘন্টা থেকে রেডি হই, তাই আমাকে বলে গেছে, মানে মা একটু বাইরে গেছে, বলে গেছে যে মা আমাকে মা আসার আগে 6:30 থেকে রেডি হতে, যাতে মা এসে রেডি হতে পারে। কারণ মানে আমরা দুজন যখন একসাথে রেডি হয় না, তখন দুটো ড্রেসিং টেবিল আছে আমাদের, কিন্তু একটা নিয়েই কাড়াকাড়ি হয়, মানে মা ওটাতে যাবে না, আমি ওটাতে যাবো না, আমার রুমে যেটা আছে ওটাতেই আমরা দুজনেই রেডি হব। আর দুজনের মধ্যে তারপর ঝগড়া চলে, মা বলে তুই কেন আগে থেকে রেডি হসনি, আমি বলি তুমি কেন আগে থেকে রেডি হওনি, তাই মা বলে গেছে যে তুই আগে থেকে একটু রেডি হয়ে থাকিস, তারপরে তাহলে এসে আর ঝামেলা হবে না। তো যাই হোক, আমার রেডি হওয়ার একটা ফান্ডা হচ্ছে যে আমি যেদিন কোনো কোথাও যাওয়ার থাকে, সকাল থেকে আমি ইউটিউবে অনেক রকমের হেয়ারস্টাইল দেখি, চুল বাঁধা, খোপা করা, সমস্ত কিছু, তারপর আমি ট্রাই করি সেগুলো নিজের হেয়ারে, অ্যান্ড শেষ অবধি কিছুই হয় না। দেন আমি যেরকম রেগুলার একটা হেয়ার সব জায়গায় বেঁধে যায়, সেটা বেঁধে লাস্টে চলে যায়, তো আজকেও সেটাই হবে। তাই ভাবছি যে আর আমি ট্রাই করব না আজকে, লাস্ট একদম ডাইরেক্ট ওই হেয়ারস্টাইলটা করেই যাবো। তো চলো আর কথা না বাড়ি, মা এখনই চলে আসবে তাড়াতাড়ি, আমি রেডিটা হয়নি। আর আমার কাছে নাইকার এই শিট মাস্কগুলো অনেকগুলো আছে, যেগুলো আমি কিনেছিলাম, প্রতিবারই কিনি নাইকা থেকে, এগুলো বেশ ভালো, তো ভাবছি এগুলোর মধ্যে একটা কিছু অ্যাপ্লাই করব আগে, তো কোনটা করব সেটাই ভাবছি। সো গাইজ, আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফাইনালি এই তুলসি ইয়োগার্ট বালাটা, তো এই যে দেখো আমাকে দেখতে এখন পুরো ভূতের মতো লাগছে। সো এটাকে এখন 15 মিনিট রাখতে হবে, তারপর এটাকে সরাতে হবে। সো এগুলো বেশ ভালো হয়, আমার বেশ ভালো লাগে, তোমরা কারা কারা ইউজ করো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে এটা ইউজ করতে। সো গাইজ, আমি হয়ে গেছি ফুল রেডি, আর আমি এই যে এই গাউনটা পরেছি, এটা আমি দুর্গাপুজো নবমীর দিনও পরেছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার তারা জানো। সো আমার ড্রেস রিপিট করতে বেশ ভালো লাগে, কারণ আমার মনে হয় যে যে একটা ড্রেস আমরা 2K 3K দিয়ে কিনি, সেটা একবার পরে আর পরবো না কোথাও, এটা না আমার বুকে লাগে একটু, কারণ আমার মনে হয় যে একবার পরে আর ড্রেস পরবো না, এটা একটু টু মাচ সেলিব্রিটি টাইপ ফিলিং। সো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি খুব সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, কোনো হার পরিনি, জাস্ট এই ইয়াররিংগুলো পরেছি, আর গরমে ঘামছি কারণ ফ্যান চলেনি, তো এখানে ফ্যান চললে তোমরা আওয়াজ শুনতে পাবে না, সেই জন্য এখানে ভিডিওটা বানাচ্ছি। তো চলো এবারে যাবো এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি হচ্ছে, আর এখানে বেশি কথা বাড়াবো না, কারণ আমাকে একটু ফ্যানের কাছে বসতে হবে, ঘেমে যাচ্ছি। সো মাও রেডি হয়েছে, মাকে একবার দেখিয়ে দিই, মা একবার এদিকে আসো। সো এই যে মাও রেডি হয়ে গেছে ফুল, মা পরেছে একটা রেড হোয়াইট শাড়ি, আর মাকে আমিও একটু মেকআপ করে দিয়েছি। তো চলো এবার এখান যাবো বিয়ে বাড়ি, আর ওইখানে গিয়ে এবার ব্লগটা কন্টিনিউ হবে। সো গাইজ, ফাইনালি বিয়ে বাড়ি এসে পৌঁছে গেছি, আর এখানে আমি একটু ভয়েস ওভার করছি কারণ প্রচুর জোরে জোরে গান বাজছিল। আর বিয়েটা হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে হয়, মানে আমার ভাইয়ের মতো হয়ও তো ওর বিয়ে। তো চলো এখানে দেখো, ব্রাইড বসানোর জন্য সিংহাসনটা সাজিয়েছে, বাট ব্রাইড এখন আসেনি, আমরা যাওয়ার পর ব্রাইড আসছিল, এই যে মানে সাজা কমপ্লিট হয়নি তখনও। তো এখানে ক্যামেরাম্যান একটু শ্যুট করছিল ব্রাইডের নামার সময় উপর থেকে, তো আমি ভাবলাম যে আমিও একটু শ্যুট করে নিই, তাহলে ভ্লগে অ্যাড করা হবে। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 8:30 এরকম সময় হবে, তো তারপর ব্রাইড এলো, এখানে বসলো, আর এতক্ষণ ব্রাইড আসেনি, তো আমি এই সিংহাসনটাই বসে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তোমরা আমার ফটোগুলো যদি দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টা আইডি হচ্ছে স্মৃতি ব্যানার্জি 280, ওখানে আমি সমস্ত ফটো রিল পোস্ট করেছি এই বিয়েবাড়ির। তো মা এখানে গিফট দিচ্ছিল, আর এখানে আমাদের ব্রাইড দেখা, মোটামুটি সবার সাথে গল্প করছিল মা। এরপর আমরা একটু গেছিলাম স্টলের দিকে, তো এই যে দেখো এখানে অনেকজনই বসেছিল, আর আমাদেরকেও দেখা একটু, এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো কথা বলিনি, কারণ প্রচুর আওয়াজ আসছিল, মিউজিকের আওয়াজ, গান হচ্ছিল অনেক কিছু, সেই জন্য বেশি কথা বলিনি। ওখানে কিছু ফটোশ্যুট করলাম, এখন যাচ্ছি স্টলে কিছু খাওয়ার জন্য, আর এত গান বাজছে না জোরে জোরে যে আমি কথা বলতেই পারছি না, কপিরাইট ক্লেম চলে আসবে জানো তোমরা। আর বাড়িটাও কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাইট দিয়ে চারিদিকে গেটও করা ছিল। তো আমরা এখন যাচ্ছি একটু ফুড স্টলগুলোর দিকে কিছু টুকটা খাবার খাওয়ার জন্য, তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী স্টল হয়েছে। এই যে দেখো এখানে ফুচকার স্টল ছিল, আর
আমি আর মা ফুচকা খাচ্ছিলাম। আর সত্যি বলছি ফুচকাটা এতটা টেস্টি ছিল, মানে আমি কোনো বিয়েবাড়িতে এত টেস্টি ফুচকা খাইনি। তার সাথে পকোড়াও ছিল। আর এই যে আমি আর মা ফাইনালি ফুচকা পকোড়া সমস্ত কিছু খেয়ে খাবার খেতে বসে গেছিলাম একটু তাড়াতাড়ি, কারণ বাড়ি ফিরতে হতো, লেট হয়ে যেত। তো দেখাই তোমাদেরকে যে আজকে আমাদের মেনুতে কী কী আছে। সো এটা হচ্ছে মেনু কার্ড, তোমরাও দেখে নাও কী কী খাচ্ছি আজকে, তার সাথে তোমাদেরকে দেখাবো একটু খাওয়াটা যে কী কী খাবো। তো ফাইনালি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে ভেজ কাটলেট দিয়ে। আর এখানে প্রতিটা খাবার এত টেস্টি ছিল কি বলবো। আর তোমরা তো জানোই সব নান পরাঠা টাইপ খাবার আমার ভীষণই পছন্দ। নানের সাথে ছিল ডাল মাখনি, আর তারপর ছিল কমলা রাইস, তারপর মাটন, আরও অনেক কিছু ছিল, মানে যেগুলো ভোজে থাকে যেরকম। তো প্রতিটা খাবারই ভীষণ ভীষণ টেস্টি ছিল আর ভীষণ এনজয় করে খেয়েছি। সো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, মানে আরও তো আমাদের অনেক পরিচিত ছিল এখানে, সবার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে না একটা পুচকুর সাথে আমাদের আলাপ হয়েছিল। এই যে দেখো কি সুন্দর, এটা আমার একটা দিদির মেয়ে, তো খুবই কিউট, তাই ওকে একটু নিয়েছিলাম ব্লগে। সো গাইজ ফাইনালি বাড়ি ফিরে চলে এলাম, ওখানে বেশিক্ষণ থাকিনি, জাস্ট গিয়েছি একটু বসেছি, ফটো করে তুলেছি কিছু, আর ভোজ খেয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম কী কী করলাম ওখানে। আর এখন একটু রাতও হয়ে গেছে, এখন বাজছে প্রায় 9:30 বাজছে, মানে খুব একটা রাত হয়নি তবে একটু হয়ে গেছে। বাট এই যে মেকআপ করে আছে এতক্ষণ থেকে, মানে পুরো ঘেমে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে মুখের। তো এখন আমি মেকআপ তুলবো, মেকআপ করতে যত ভালো লাগে না তোলার সময় ততটাই কষ্ট হয়, কিন্তু তুলতে হবেই। সো মেকআপ তুলবো, ড্রেস চেঞ্জ করবো, আর তারপরে একটু বেশি রাত হয়ে যাবে তবু, তারপরে ঘুমিয়ে পড়বো। তো তাই ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যারা চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এটা একদম ফ্রি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট গাইস।